হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কাঁচা টমেটোর ভাজি বা চাটনি, যে যেটাই বলেন। আর কাঁচা টমেটোটা ভাজি করলে বেশ মজা হয়, একদম সুন্দর। মানে কাঁচা টমেটোটা আমি কেটে নিয়েছি, আর লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ, আর কোনো ধরনের এটাতে আমি কোনো মশলা বা কোনো কিছু অ্যাড করব না। আর এই তো ভাজির জন্য আমি প্যান বসিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে। এটাও বেশিক্ষণ ভাজবো না, যেহেতু আমি টমেটো ভাজি করব। টমেটো ভাজিটাই আমার কাছে বেশ মজা লাগে, কাঁচা টমেটো। আর শীতকাল আসছে তো কাঁচা টমেটো খাবো না, তা কি আর হয়। একটু স্বাদ মতো লবণটা অ্যাড করে নিচ্ছি, আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া অ্যাড করে নিচ্ছি একটু কালারের জন্য। কেউ চাইলে স্কিপও করতে পারেন, কেউ যদি চান যে না আমি সবুজ সবুজ খাবো তাহলে আর হলুদ দেওয়ার কোনো প্রয়োজন আসে না। একটু হলুদ দিয়ে নিয়েছি, আর অবশ্যই অল্প তেলে এটা করব আমি, সেজন্য তেলটা একবারে অল্প করেই দিয়েছি। এই তো একটু নাড়াচাড়া করে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি বেশিক্ষণ ভাজা ভাজা করব না, যেহেতু প্রথমেই বলেছি এটা ভাজি করব। আর এত পেঁয়াজ টিয়াজ ভাজারও কোনো দরকার নাই, ঝটপট রান্নাটা। এই তো ঢেকে দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ, টমেটোটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত একটু, কারণ 5 মিনিট ঢেকে দিয়ে আর ঢেকে দিতে হবে না, কারণ এটা থেকে অনেকটা পানি উঠে যাবে। এই তো দেখেন ফাইনালি আমার এটা কতটা মিলিয়ে গেছে। আর এই কেউ চাইলে এই পর্যায়েও ভাজিটা উঠিয়ে নিতে পারেন, আর আমি একটু ভাজিটা একটু মানে ভাজা ভাজা খাবো, সেজন্যই আমি একটু আর একটু রান্না করে নিব ভালো করে। দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। এখনও যারা আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাটন চাপতে ভুলবেন না। আমার মজার মজার রেসিপি দেখে আজই রান্না করে ফেলুন। আর যেহেতু শীত চলে আসছে তাই অল্প সময়ের মধ্যে, এই তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে, ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর বেশিক্ষণ রান্না করবো না। এই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, আর 4-5 মিনিট একটু ভাজা ভাজা এরকম করে নিবেন। একটু ধনিয়া পাতাটা দিলে আর কি বেশ মজা হয়, কেউ চাইলে স্কিপ করতে পারেন ধনিয়া পাতা দিলে যার যার পছন্দ অনুযায়ী। এই তো ফাইনালি আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, আর এই ভাজিটা খুবই ঝটপট, আর মানে 10 মিনিটের মধ্যে আপনার রান্না কমপ্লিট করে নিতে পারবেন, এতটা সহজ আর এতটা মজাদার। আর কাঁচা টমেটো যে এখন এখনও শেষ হয়নি, তাই আজই আমার ভিডিও দেখে অবশ্যই রান্না করে ফেলুন, আর মজার মজার রেসিপি। আর এই কাঁচা টমেটোটা কে কীভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, একবার হলে এই ভাজিটা করে খাবেন। কারণ ধন্যবাদ সবাইকে।